হ্যালো হ্যালো, কি ব্যাপার? আজ 62 দিন হয়ে গেল, ফোন করলে না তো? সেপারেশনে ফোন হয় নাকি? সেপারেশনে তো ঘরের, ফোনের দোষ কি? আমি ভাবলাম যদি বিরক্ত হও বা রাগ করো। ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলে নাকি? ভাবছিলে হ্যাংলার মতো আমি আগে? ছি ছি, তা ভাববো কেন? আসলে এই এক বছর তো খুব সংযমের সঙ্গে থাকতে হবে, না হলে আবার সংযম? তুমি নেবে সংযমের পাঠ আসলে? তা যদি হতো তাহলে তো এই সেপারেশনের দরকারই ছিল না। সত্যি তো। কি সত্যি? খামোখাই সেপারেশন। সেপারেশন তো হবে, তোমার স্বভাব তো আর বদলাবে না। সব বদলে ফেলেছি। তুমি মিথ্যে কথা বলছো, ড্যাম লায়ার। বিশ্বাস করো, আর কাউকে রাত্রে ফোন করি না, শনিবার ডিস্কে যাই না, অফিসের কাজ এই বাহানায় মহিলা কলিগের সঙ্গে রবিবার মন্দারমণি বা শঙ্করপুর যাই না। আর আগের তুলনায় পেগের মাত্র জাস্ট হাফ করে দিয়েছি। চুপি চুপি আরও একটা সত্যি কথা বলি, আসলে না তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে আজকাল। থামো, যত সব ন্যাকামো, তা কবার দেখতে এলে এই দু মাসে? আমি প্রতিদিন গেছি। মানে? মানে আর কিচ্ছু না তানি ম্যাম, 8টা রবিবার বাদ দিয়ে প্রতিদিন অফিস ফেরতা তোমার বাপের বাড়ির ফ্ল্যাটে গেছি, কিন্তু জানো সাহস করে উপরে উঠতে পারিনি। তাই ওই তোমাদের ফ্ল্যাটের নিচে এই ডান দিকে যে কামিনী ফুলের গাছটা আছে, ওর একটা মোটা ডালে আমি রোজ দাগ দিয়ে আসতাম, সাক্ষী রেখে আসতাম আমার যাওয়ার। চাইলে তুমি প্রমাণ হিসেবে দেখে আসতে পারো। এই ছাড়বে না ফোন, আমি এক্ষুনি নিচ থেকে আসছি।